গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকালবেলা উঠলাম, উঠে এখন একটু গেছিলাম বাজারে। বাড়িতে কিচ্ছু নেই, সবজি টবজি একদম পুরো ফাঁকা। আজকে একটু প্ল্যানিং আছে, আজকে আমাদের ওই বাড়িতে অষ্টম পহর, আজকে ওখানে যাব। আজকে সকালবেলা এখন সিম্পলি রান্নাবান্না চাপিয়েছে, আর আমি এদিকে অফিসের কিছু কাজকর্ম ছিল। আজকে আবার হাফড়ায় যাব, সেখানে আমাদের সেলিব্রেশন আছে, সব ডিলার দাদাদের কেক কাটিং চলছে এখন, সেগুলো সব প্রোগ্রাম আছে আজকে হাফড়ায় আমাদের দুটো, সেগুলো হবে। তার মধ্যে থেকে প্লাস পয়লা বৈশাখ চলেই আসলো। আর চলো আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমরা থেকো আর দেখতে থাকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো লেটস গো। সকালবেলা প্লেন রান্না, আজকে ওইখানে দেখছি মসুরির ডাল সিদ্ধ করে রেখেছে, আর এদিকে পিঁয়াজ টিয়াজ কাটা আছে, এদিকে অলরেডি কড়াই তেলও দিয়েছে, এদিকে ভাত হচ্ছে, আর ও এখানে বসে অলরেডি আমার টিফিনের রুটি করছে। আজকে সকালবেলা ডাল রান্নার দায়িত্বটা আমি নিয়েছি, মসুরির ডাল করবো। আর মসুরির ডালে যে গন্ধটা আছে ওই গন্ধটা নাহলে খাওয়া যায় না। তো মা আর ও একদমই ডাল ভালো রান্না করতে পারেনি, আমার হাতে আজকে স্পেশাল ডাল রান্না হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ডাল আলুর চোখা আর মাছ ভাজা, যে সুন্দর খাওয়া দাওয়া হলো। আর পুরো রেডি এখন অফিস যাওয়ার জন্য, ও ওদিকে রেডি হচ্ছে অফিস যাবে বলে, তো আমি বেরিয়ে যাচ্ছি ওর আগে। তো আমিও রেডি হয়ে গেছি অলমোস্ট, ও বেরিয়ে যাবে তারপর আমি বেরোবো, খাওয়া দাওয়া হয়নি, খেয়ে দিয়ে বেরোবো। আর আমার হয়ে গেছে, ও এখনও খায়নি। তো চলো ওই বাড়িতে যাবো অষ্টম পর, খুব মজা হবে। আর এখান থেকে আবার কৌশুক আসবে হয়তো, তো এখন বেরিয়ে যাবো, দেখা হচ্ছে পরে। আর কালকের ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে, একটু করে সব কিছু সুন্দর করে লিখে টিখে দিই যাব। ফার্স্ট টাইম গেলাম, ভীষণ একটা আনন্দ পেয়েছিলাম, এইভাবে ইনভাইট পাবো কখনো স্বপ্নেও ভাবিনি, আলাদা রকম ফিল করছিলাম নিজেকে, এটা গর্ব আমার কাছে। টাটা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফোন করো। এসে এটা হচ্ছে আমার ভাগের আইসক্রিম, কানেক্স থেকে যেটা নিয়েছিলাম বাড়িতে, সেটা এখন আজকে ও খেয়ে নিচ্ছে। আর আমাকে একটু দাও, আমাকে তো দেবো, দাও না আইসক্রিমটা। হ্যালো, কমপ্লিট করলাম, এখন হাবড়ায় আছি, বাড়ির থেকে নিয়েছিলাম মাছ ভাজা রুটি। তো হাবড়া স্টেশনে এই কাকার দোকান থেকে এখান থেকে তরকারি নিলাম একটু, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গাড়িটা খুব পাঞ্চার, আজকে সকালে পাঞ্চার হয়ে গেছে, আর গাড়িটাকে খুলে টায়ারটার ভেতর দিক থেকে লিকটা ঠিক করতে হবে। তো এখন হাবড়া জয় গাছের একটা খুব ভালো দোকান আছে, এখন ওখানে যাবো। অফিস থেকে এখন কাজ বাজ মিটে আমরা এই বাড়িতে আসলাম, এসে দেখি মাসি রয়েছে এখানে, আর এখানে সব শাড়ির কম্বিনেশন চলছে, রাত্রিবেলা কি শাড়িটারি পরবে। আর আমি যাওয়ার সময় ব্যাগ পত্রগুলো এখানে রেখে গেছিলাম, এখন একটু ফ্রেশ হবো, হয়ে আবার অফিস থেকে আসছে, ওকে একটু আনতে যাবো। নিচে আর সকাল থেকে গাড়িটা খুব ঢোকাচ্ছে কদিন ধরে, গাড়ির টায়ারটা কদিন ধরে পাঞ্চার হয়েছে, পেছনের চাকাটাও ব্রেক ঢুকেছে, বাট ওটা খুলে ঠিক হবে না, এখন রাত্রির কাছে যেহেতু ওটাকে এখন উপর দিয়েই গলাল দিতে হবে। অলরেডি দুটো লিক হয়ে গেলে কদিনে, টাকা দাও ঠিক করে দাও। কি রেটা পেরে, কি রেটা পেরেক তো না, এটা না হালকা কি হয়েছে। আমি এখন আছি ছাদে, আমাদের বাড়ির ছাদে, ছাদটা অনেকদিন উঠি না, ছাদে একটু আমরা সবাই আড্ডা মারতে এসেছি, আর ওপর থেকে এখন ভিডিও করছি। প্রচুর নিচের লোকজন আর প্রচুর দিকে ভিড় হয়েছে, কারণ আমরা এই বাড়িতে চলে এসেছি, ও এসেছে, কৌশিক আছে, আর কৌশিকের এসেছে স্যাম্পেল, আমরা এখন ছাদে, আর মধুমিতা এসেছে, আমরা এখন ছাদে আড্ডা মাঝে নিচে প্রচুর ভিড়।
কেমন আছো? খারাপ কি হয়েছে? আর কি হয়েছে? আর কি এখন ডট 12টা বাজে, রাত্রিবেলা খাওয়া দাওয়া ছিল ডাল, মুগের ডাল, ভাত, একটা চচ্চড়ি ডাটা ফাটা দিয়ে, আর চাটনি ছিল। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।